হাই এভরি ওয়ান ওয়েলকাম টু স্ট লেশন তো এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে জানুয়ারি দু হাজার বাইশ পার্ট নাইনে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার উত্তরগুলি জেনে নেব তো এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে জানুয়ারি দু হাজার বাইশ পার্ট নাইনের মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চিন পেপার এখানে পূর্ণ মান দেওয়া আছে পনেরো এবং কোশ্চিনগুলি এখান থেকে আমরা একবার দেখে নেব একের জায়গায় দেওয়া আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রশ্নের মান এখানে এক করে দেওয়া আছে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে তিন এক্ষেত্রে তিন নম্বর দেওয়া আছে দুইয়ের জায়গায় দেওয়া আছে নিচের প্রশ্নগুলির একটি বা উত্তর লেখো প্রশ্নের মান এক দেওয়া আছে তিনটির জন্য তিন নম্বর দেওয়া হয়েছে তিনের দেখা প্রশ্ন দেওয়া আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নের মান এখানে দুই করে দেওয়া আছে তিনটি প্রশ্ন যেন ছয় নম্বর দেওয়া হয়েছে চার নম্বরে দেওয়া আছে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষা লেখো তিন নম্বর দেওয়া আছে এখানে প্রশ্নের মান তো এইভাবে টোটাল পনেরো নম্বরের কোশ্চেন দেওয়া হয়েছে এখন এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এক এক করে দেখে নেব তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণী বাংলা পূর্ণমান পনেরো একের জায়গায় বলা হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রশ্নের মানে এক দেওয়া আছে তিনটি প্রশ্নের জন্য তিন নম্বর দেওয়া আছে একের একের জায়গায় প্রশ্ন দেওয়া আছে গল্পগুঁড়ো কবিতায় গল্পগুঁড়ো এসেছেন শরৎকালে শীতকালে বর্ষাকালে নাকি গ্রীষ্মকালে তো আমাদের সঠিক উত্তর হবে গল্প বুঁড়ো কবিতায় গল্পগুঁড়ো এসেছেন শীতকালে অর্থাৎ অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক উত্তর একের দুয়ের দেখা দেওয়া আছে দেখবি যদি জলদি যাই জলদি শব্দের অর্থ ভোরবেলায় তাড়াতাড়ি ছুটে নাকি ঘুম থেকে ওঠে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে জলদি শব্দের অর্থ তাড়াতাড়ি অর্থাৎ অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন একের তিনের দাগে প্রখর প্রত্যুষে প্রখর শব্দের অর্থ কনকনে অসহ্য তীব্র নাকি আরামদায়ক তো সঠিক উত্তরটি হবে প্রখর শব্দের অর্থ তীব্র অর্থাৎ অপশন কয়েকটা হয়ে যাবে কয়েকটা হবে সঠিক উত্তর দুয়ের দিকে প্রশ্নে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দাও প্রশ্নের মানে এক আছে তিনটি প্রশ্নের জন্য তিন নম্বর দেওয়া হয়েছে দুইয়ের একের জায়গা প্রশ্ন দেওয়া আছে গল্প বুড়োর তলপিটি কোথায় আছে তো উত্তর লিখবো আমরা গল্প বুড়োর তলপিটি তার কাঁধের ওপর রয়েছে দুইয়ের দেয়ের দেখা প্রশ্ন গল্প বুড়োর ঝোলায় কোন পাহাড়ের গল্প আছে তো উত্তরটি হবে গল্প বুড়োর ঝোলায় কড়ির পাহাড়ের গল্প আছে দুই তিনের দেখা প্রশ্ন এই থলেতে বন্দিনী থলেতে কে বন্দিনী অবস্থায় আছে তো উত্তরটা হবে থলেতে কেশবতী নন্দিনী বন্দিনী অবস্থায় আছে পরের প্রশ্ন তিনের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নের মান দুই দেওয়া আছে তিনটি প্রশ্নের জন্য ছ নম্বর এখানে দেওয়া হয়েছে দেওয়া আছে গল্প বুড়ো দিনের কোন সময় গল্প শোনাতে আসেন তোমরা উত্তর লিখব শীতের ভোরবেলায় যখন উত্তরে হাওয়া বইতে থাকে সেই সময় গল্প বুড়ো গল্প শোনাতে আসেন এবং রূপকথা চাই রূপকথা বলে চিৎকার করতে থাকেন পরের প্রশ্ন তিনের দুয়ের দাগে গল্প বুড়োর মুখে ব্যথা হয়েছে কেন তো প্রশ্নের উত্তরটি আমরা লিখব শীতকালে সকালবেলায় শিশুদের অলসদা কাটিয়ে তাদের ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য গল্প বুড়ো তাদের রূপকথা শোনাবার জন্য রূপকথা চায় রূপকথা বলে চিৎকার করছেন এইভাবে চিৎকার করার জন্য তার মুখে ব্যথা হয়েছে পরের প্রশ্ন তিনের তিনের দাগে বলবো না কো রূপকথা বুড়ো কাদের রূপকথা শোনাবে না তো উত্তরটা আমরা লিখবো এভাবে শীতের সকালে যেসব শিশুরা বিছানা ছেড়ে গল্প বুড়োর কাছে না আসবে তাদের সে রূপকথা শোনাবে না এর দেখে প্রশ্নে বলা হচ্ছে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখক প্রশ্নের মান তিন দেওয়া আছে এবং প্রশ্নে বলা হচ্ছে গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতি সহ আলোচনা করুন তোমরা উত্তরটি লিখব কবি সুনির্মাল বসুর গল্পবুড়ো কবিতায় গল্পবুড়োর থলেতে বিভিন্ন রকমের গল্প রয়েছে যেমন দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ সোনার কাঠি ময়নামতি তেপান্তরের মাঠ কেশবতী নন্দিনী এই সমস্ত ধরনের গল্প গল্প বড়োর থলিতে রয়েছে এবং এখানে শেষ হল পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে জানুয়ারি দু হাজার বাইশ পার্ট নাইনে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার উত্তরগুলি ভিডিওটিকে শেয়ার করে দিয়েও প্রত্যেকের কাছে যাদের প্রয়োজন যাদের তারা এখান থেকে উত্তরগুলি সঠিকভাবে জেনে নিতে পারে নতুন নতুনভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বেল আইকন অল অপশনকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও সি বা দ্য নেক্সট ভিডিও দেন বাই